আমার দুজন মেয়ে আছে আলহামদুলিল্লাহ, দুজনের বয়স 4 বছর থেকে কম। তাদেরকে কত বছর থেকে ইসলামিক পর্দার বিধানের মধ্যে নিয়ে আসলে ভালো হবে বর্তমান সামাজিক প্রেক্ষাপটে? নাম প্রকাশে অনিচ্ছুক। দেখুন, মেয়ে 3-4 বছর বয়স থাকলে তো আর পর্দা তাদের জন্য প্রযোজ্য না, কিন্তু শালীন পোশাকে অভ্যস্ত করানো দরকার। পর্দা না, শরীরই পর্দা, সে অর্থে না। শালীন পোশাক বলতে মাথায় মোনা দেওয়া এবং একটু বড় হাতার জামা পরা। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো যে আমাদের সমাজে অনেক দিনদার মানুষকে দেখি আমি, নিচে নামাজ কালাম পড়ে, দাঁড়িয়ে আছে, টুপি আছে, অনেক ভালো মানুষ, সব দিক থেকে ঠিক আছে, বাট নিজের বাচ্চা মেয়েটাকে এমন ড্রেস পরাচ্ছেন যেটা নির্লজ্জ মহিলাদের ড্রেস। মেয়েটা ছোট বাচ্চা, ওর জন্য শরীয়তের এখনও পর্দার বিধান আসে নাই, কিন্তু তাকে পরাচ্ছেন আপনি কি একেবারে শর্ট স্কার্ট, এত শর্ট স্কার্ট পরাচ্ছেন যে এগুলো ওই বেহায়া নির্লজ্জ মহিলারা পরে। বাচ্চাদের পোশাক আসলে দেখবেন আপনি শালীন পোশাক আপনি খুব একটা খুঁজে পাবেন না বাজারে। এই জন্য যারা পোশাকের ব্যবসা করেন তাদের উচিত এই কালচারটা ডেভেলপ করা। মেয়েদের নর্মাল জামা কাপড়ের মধ্যে আধা হাতাওয়ালা জামা আপনি খুঁজে পাবেন সব এখানে। হোক সে বাচ্চা মানুষ, কিন্তু তাকে নির্লজ্জ মানুষদের অনুসরণ কেন করাবেন? মিনিমাম হাতা রাখেন, আধা হাতা রাখেন, বয়স যখন বড় হতে থাকবে ফুল হাতা করেন। এটা হলো শালীন পোশাক। অনেক সময় দেখা যায় যে শার্ট প্যান্ট পরাচ্ছে মেয়েদেরকে, যদিও বাচ্চা মেয়ের জন্য শরীরের বিধান এখনও প্রযোজ্য না, কিন্তু এটা তো ফাসেক মেয়েদের কাজ। আপনি কেন আপনার মেয়েকে তাদের মার্কা পরাচ্ছেন? এটা তো আপনার জন্য উচিত না। এই জন্য বাচ্চা হোক বা মেয়ে হোক আর ছেলে হোক, বাচ্চা বয়স থেকে তাদেরকে এমন সব পোশাক আশাক করানো উচিত যেগুলো শালীনতার গণ্ডির মধ্যে থাকে। হ্যাঁ, পরিপূর্ণ পর্দার কথা যদি বলেন তাহলে বলবো, যেদিন সে বালেগা হয়ে যাবে, প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, 15 বছর বয়স হবে, কিংবা আপনার তার মাসিক শুরু হয়ে যাবে, সেদিন থেকে তার পুরো পর্দা প্রযোজ্য হবে। তবে যদি গায়ে গতরে বড়ো হয়, গ্রোথ ভালো থাকে, তাহলে সেক্ষেত্রে দেখতে প্রাপ্তবয়স্ক মেয়ের মতো লাগে। বয়স 13-14-15 হয়ে গেছে, বড় হয়ে গেছে মনে হয়, অথচ বয়স 12-11, এরকম যদি উচ্চালম্বা হয়ে যায় তাহলে তখন থেকেই পর্দা শুরু করা উচিত এবং কর্তব্য। আস সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।